আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদির এই মাত্র পাওয়া ব্রেকিং নিউজ, আজ আরও 2736 জন রোগী শনাক্ত। দেখুন সৌদির আজকের করোনা সর্বশেষ আপডেট। সৌদি আরবে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে রিলিজ হওয়া করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট আমাদের হাতে এসে পৌঁছেছে, চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আরও 2736 জন, আর এ নিয়ে সৌদিতে করোনায় আক্রান্ত সর্বমোট রোগী সংখ্যা দাঁড়ালো 54752 জনে। পাশাপাশি সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাস থেকে সম্পূর্ণ আরোগ্য লাভ করেছে আরও 2056 জন, আর এতে করে সৌদি আরবে সম্পূর্ণ আরোগ্য লাভ করা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 25722 জনে। করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করা সকল রোগী ইতিমধ্যেই তাদের নিজ নিজ বাসায় চলে গিয়েছে। এছাড়াও নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদিতে আরও 10 জন রোগীর মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এ নিয়ে সৌদিতে করোনায় আক্রান্ত হয়ে 312 জন রোগীর মৃত্যু হল। চলুন এক নজরে জেনে নেওয়া যাক সৌদি আরবে আজ অবধি কোন শহরে কতজন করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। রিয়াদে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা 10176 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 5648 জন এবং মৃত্যুবরণ করেছে 18 জন। মক্কায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা 11266 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 6293 জন এবং মৃত্যুবরণ করেছে 131 জন। জেদ্দায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা 9285 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 4292 জন এবং মৃত্যুবরণ করেছে 94 জন। মদিনায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা 7602 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 2966 জন এবং মৃত্যুবরণ করেছে 41 জন। দাম্মামে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা 3672 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 1497 জন এবং মৃত্যুবরণ করেছে 5 জন। জুবাইলে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা 1976 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 545 জন এবং মৃত্যুবরণ করেছে 3 জন। এবং আল হুফুফে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা 2390 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছে 1547 জন এবং মৃত্যুবরণ করেছে 4 জন। এ ছিল সৌদি আরবে স্বাস্থ্য মন্ত্রণালয় হতে প্রাপ্ত আজ বিকেলে করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট। খবরটি খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এখনই দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসে, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।